আমার একটু সাহায্য করেন না। ও ভাই ভাই একটু সাহায্য করেন, আল্লাহ আপনাকে ভালো করবো ভাই। আরে ও ভাই, ও ভাই আমার টাকাটা দেন। দোস্ত চল চল তাড়াতাড়ি চালা। আরে কি হয়েছে, তো তাড়াহুড়া কিসের? আরে ভাই লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল না। লেট কিসের লেট হচ্ছে? আমার জানার মধ্যে তো কোনো লেট হচ্ছে না। আমি তোকে বলছি না লেট হয়ে যাচ্ছে, তুই তাড়াতাড়ি গাড়িটা চালাস না। ঠিক আছে। আরে এই বিষয় ভিখারির কথা শুনে লাভ নেই, তুই তাড়াতাড়ি গাড়িটা চালা তো। আচ্ছা ভিখারি যেহেতু আসছে, ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করবো। আরে ভাই ওদের মতো মানুষের অভ্যাসই খারাপ, তুই তাড়াতাড়ি গাড়িটা চালা। আরে বাবা কিছু টাকা দিয়ে সাহায্য করি না। আরে ভাই তোর এতবার বলছি, তুই আমার কথাই শুনছিস না, তোর বলছি গাড়িটা চালাতে চালা, এই দাও তো। ঠিক আছে। আমার টাকাটা ফেরত দেন। এই আপনি কে জানে কেন দিকা, আর আমার কাছে আপনি কিসের টাকা? আরে বাজান আপনি যে আমার টাকাটা নিলেন কালকে আমার বাটির থেকে। ও আচ্ছা ওই টাকা না, ওই টাকাটা তো তুই চুরি করেছিলি। না না বাজান আমি কোনো চুরি করি নাই, একজন ভালো মানুষ আমার ওই টাকাটা দিছিল। আরে বাহ, মানে তুই বললি আর আমি বিশ্বাস করলাম যে একটা ভালো মানুষ এসে তোকে 200-500 টাকার নোট দিয়ে যাবে। হ্যাঁ তুই চুরি করেছিস এটা? আরে বাজান না আমি চুরি করি নাই, আমি সত্যি কইতাছি। এই তুই কি এখান থেকে চুপচাপ যাবি নাকি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দেবো যে তুই চুরি করিস? কিন্তু টাকাটা তো বাজান আপনিই চুরি করছেন। ঠিক আছে বাজান, তো আপনি একটা কথা মনে রাখেন, আপনি আমার টাকা দিয়েছেন না, যে যেমন কর্ম করে তেমনই ফল পায়। এই আমার মাথাটা খারাপ করিস না তো, এখান থেকে যাইতে বলছি, যা তো যা যা। কই পানি চাইলাম তো, এনো হ্যালো। হ্যালো ভাইজান, আপনার দোকানের মাল সামান সব চুরি হয়ে গেছে। কি কি বলছিস এসব? আচ্ছা তুই একটা কাজ কর, তুই পুলিশকে ফোন দে, আমি এখনই আসতেছি। আরে কি হয়েছে? আর বলো না, আমাদের দোকান থেকে সব মাল সামান চুরি হয়ে গেছে। তুমি এসব কি বলছো, মাত্রই তো দোকানটা ভালোভাবে চলা শুরু করেছিল, এখনই চুরি হয়ে গেছে? হায় আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। ঠিক আছে বাসন, তো আপনি একটা কথা মনে রাখেন, আপনি আমার টাকা দিয়েছেন না, যে যেমন কর্ম করে তেমনই ফল পায়। আমি এখন বুঝতে পারতেছি এটা আমার সাথে কেন হয়েছে। কেন হয়েছে? তুমি থাকো আমি আসছি। আম্মা আম্মা ধরে টাকা দেন না আম্মা। আরে আজকে সকাল থেকে কেউ দিতেছে না। আরে আরে এ কি বিপদ রে ভাই, কি ব্যাপার? আপনি খালি আমার পিছনে পিছনে আহেন কে লিগা, আমি যেখানেই বয়া থাকি সেখানেই আপনি আয়া পড়েন। আসলে আন্টি আমি আপনার টাকা নিতে আসিনি, আমি এসেছি আপনার টাকা ফেরত দিতে। টাকা ফেরত দিতে মানে? হ্যাঁ আন্টি, আসলে কালকে আমার নিজের দোকান থেকে চুরি হয়ে গেছে, আর আমি তখন বুঝতে পেরেছি আমি যদি কারোর সাথে কোনো অন্যায় করি আর সেম জিনিসটা যদি আমার সাথে হয় তখন কীরকম লাগে। আর আমি এটা বুঝতে পেরেছি আন্টি, আমি যেমন কর্ম করব আমার কপালে তেমন ফলই হবে। আর দেখেন
আপনার সাথে আমি অন্যায় করেছি, আল্লাহ চেয়েছে যে আমার সাথে এরকম কিছু হোক, আমি সেটা ভালোভাবে বুঝতে পেরেছি, আর তাই আমি আপনার টাকাটা ফেরত দিতে আসছি। এই নিন। যাই বাবা, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন এইটাই অনেক, আপনারে আল্লাহ ভালো রাখুক। দেখছেন আমি কইছি না, এখন থেকে আপনার আর কোনো খারাপ কিছু হইব না, সব কিছু ভালো হইব। আমার সাথে ভালো হবে নাকি খারাপ হবে সেটা আমি এখন বুঝতে পারতেছি না, কিন্তু আজকের পর থেকে এরকম অন্যায় আমি কারোর সাথে কখনো করব না। হ্যালো ভাইজান, চোর তো ধরা পড়ছে, আপনি তাড়াতাড়ি আসেন। সত্যি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। আন্টি আপনি আপনার খেয়াল রাখবেন, হ্যাঁ, আর এই যে আমার পক্ষ থেকে 500 টাকা আপনার জন্য, ভালো থাকবেন আন্টি, আমি আসি। আল্লাহ আল্লাহ, তুমি এই বান্দারে সহি সালামত রাখো। আল্লাহ আল্লাহ, তুমি ইমাম দিছো, হেদায়েত করছো, তোমার দরবারে অনেক অনেক শুকরিয়া আল্লাহ। আমিন।